নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের দেহ উদ্ধার, মাঠের থেকে দেহ উদ্ধার করা হয়। দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের দেহ উদ্ধার, ঘটনায় গ্রেপ্তার একজন, মাঠের মধ্যে ছাত্রের দেহ পাওয়া যায়। আসানসোলের জামুরিয়ার ঘটনা, আনন্দ কেশরী স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র, ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ। দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের দেহ উদ্ধার, মাঠের থেকে উদ্ধার করা হয় দেহটি, ঘটনা গ্রেপ্তার একজন, মাঠের মধ্যে ছাত্রের দেহ। আসানসোল জামুরিয়ার ঘটনা, আনন্দ কেশরী স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র, তার দেহ উদ্ধার হয় মাঠের থেকে, ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ, ঘটনা গ্রেপ্তার একজন। তৃণমূলে যোগ জয়ী কংগ্রেস প্রার্থী কোচবিহার দিনহাটার ঘটনা, তৃণমূলে জয়ী কংগ্রেস প্রার্থী কোচবিহারে দিনহাটার ঘটনা, তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস প্রার্থী, জয়ী কংগ্রেস প্রার্থীর তৃণমূলে যোগ, জয়ী কংগ্রেস প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছেন কোচবিহার দিনহাটার ঘটনা। জগদীশ বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ, কোচবিহারের দিনহাটার সিতাইয়ের ঘটনা, কংগ্রেস প্রার্থী সুরাইয়া বিবি, কংগ্রেস প্রার্থী সুরাইয়া বিবি তৃণমূলে যোগ, তৃণমূলে যোগ জয়ী কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সুরাইয়া বিবি। জগদীশ বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ কংগ্রেস জয়ী কংগ্রেস প্রার্থী সুরাইয়া বিবির, কোচবিহার দিনহাটার সিন্তাইয়ের ঘটনা, তৃণমূলে জয়ী কংগ্রেস প্রার্থী, তৃণমূলে যোগ জয়ী কংগ্রেস প্রার্থীর। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।